সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমি যে মাছ কাটবো তার নাম রানী মাছ। এর আরও কিছু নাম আছে, বৌ মাছ, বেতাঙ্গি মাছ, সুন্দরী মাছ। আমি যেখান থেকে এই মাছ কিনেছি সেখানে এটা পার কেজি 645 টাকা, এখানে প্রায় 400 গ্রামের মতো আছে। এটা হাওড় অঞ্চলের মিঠা পানির মাছ, খুব সুস্বাদু আমাদের দেশি মাছ। এই মাছ কাটা খুব সহজ, একদমই কঠিন নয়। তবে সঠিক নিয়মটা যদি না জানা থাকে তাহলে হয়তো কঠিন মনে হতে পারে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখতে পারবেন আমি কিভাবে এই মাছ কেটে ধুয়ে রান্না করেছি। এই মাছটা তারাবাইন বা গোচি মাছের মতো একটু পিচ্ছিল ধরনের, তাই কাটার সময় যদি ছাই দিয়ে কাটা যায় তাহলে বেশি সুবিধা হয়। কিন্তু আমার ছাই শেষ হয়ে গেছে, তাই আমি ছাই ছাড়াই কাটছি। ছাই না থাকায় মাছগুলো ধরে কাটতে একটু অসুবিধা হয়েছে আর সময়টা বেশি লেগেছে। রানী মাছের গায়ে কোনো আঁশ থাকে না, তাই আঁশ ফেলা ঝামেলাটা নেই। তবে চোখের দুই পাশে দুইটা শক্ত ধারালো কাঁটা আছে, যেটা কাটার সময় অবশ্যই খুব সাবধানে ধরে কাটতে হবে। আমি মাছ খেতে যেমন ভালোবাসি, মাছটা কাটতেও তেমন পারি। তবে আপনারা যদি খুব বেশি দক্ষ না হন, ভুলেও এই মাছ ছাই ছাড়া কাটতে যাবেন না। এর চোখের দুই পাশে যে কাঁটা দুটো আছে সেই কাঁটা দুটো খুবই শক্ত এবং সূচালো, ছাই ছাড়া কাটতে গেলে কিন্তু হাতে বেঁধে যেতেই পারে। এত সুন্দরী এবং সুস্বাদু মাছের এরকম দুটি কাঁটা থাকবে এটাই স্বাভাবিক। কিছুদিন আগেও এই মাছ বাজারে খুব একটা পাওয়া যেত না, এখন অল্প অল্প পাওয়া যায়। আসলে অন্য অনেক স্বাদের মাছের মতো এটাও বিলুপ্ত হতে বসেছিল, তবে ইদানিং এটা চাষ পদ্ধতি নিয়ে নতুন করে গবেষণা হচ্ছে। ছাই ছাড়া মাছগুলো কাটতে একটু বেশি সময় লেগেছে, তবে শেষ পর্যন্ত শেষ হয়েছে। এখন আমি মাছটা ধোব। এটাতে একবার ঘষা দিয়ে দেখলাম যে গায়ের ডোরা কাটার দাগগুলো আছে সেটা উঠে যাচ্ছে। তো এখন এটাতে ঘষে ঘষে আমি মাছগুলো পরিষ্কার করব। মাছ আমরা যেভাবেই রান্না করি না কেন, মাছের স্বাদ কিন্তু অনেকটাই নির্ভর করে এটা ধোয়ার উপর। মাছ যদি ভালো করে ধোয়া হয় তাহলে স্বাদের দিক থেকে এটা অনেকটাই এগিয়ে থাকে। রানী মাছে কিন্তু অনেক তেল থাকে, যে পরিষ্কার করার সময় যে সাদা সাদা দেখা যাচ্ছে এগুলো আসলে মাছের তেল। কিন্তু এই তেলটা খাওয়ার উপায় নেই, কারণ পরিষ্কার করতে গেলে এই তেলটা ধুয়ে যায়। দুই তিনবার ঘষে ঘষে পরিষ্কার করার পরে এখন আমি এতে লবণ দিব। লবণ দিয়ে আর একটু কিছুক্ষণ ঘষে এটা ধুয়ে নিব। রানী মাছের গায়ে উপরে যে আলগা দাগটা ছিল সেটা উঠে গেছে, কিন্তু এটার গায়ে এখনো আবছা আবছা দাগটা আছেই। এটা আর উঠবে না, এটা একদম ভেতর থেকে। মাছ কেটে ধোয়া শেষ, এখন আমি রান্না করব। আমি যেভাবে আজ রান্না করব সেটাকে আমাদের এলাকায় বলে মাছের পুরপুরি।
মাছের পুরপুরি করতে বেশি কিছু লাগে না, পেঁয়াজটা বেশি লাগে, তেলটা বেশি লাগে, তাছাড়া সামান্য জিরা, হলুদ, লবণ আর কাঁচামরিচ, এই দিয়ে মাছের পুরপুরি করা হয়। মাছ এবং পেঁয়াজ আলাদা রেখে পেঁয়াজের উপর সব উপকরণ দিয়ে হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে পেঁয়াজগুলো। তারপরে মাছের সঙ্গে মাখাতে হবে। এখানে আমি মরিচটা আলাদা করে মাছের উপর রেখেছি, কারণ মরিচটা যদি হাত দিয়ে মথে নেই তাহলে আমার হাত জ্বলবে। মাখানো হয়ে গেলে হাত ধোয়ার মতো সামান্য পানি একটু দিয়ে নিলাম। রান্নার শেষে চুলা অফ করে দিয়ে একটু গোলমরিচের গুঁড়া দিলাম। যে কোনো ধরনের ছোট মাছ আমার খুব প্রিয়, আর রানী মাছ তো খুবই স্বাদের একটা মাছ। এটা দিয়ে খুব সুন্দর ভাত খাওয়া হবে আজ। রানী মাছের ভেতরে খুব একটা কাঁটা থাকে না, একটা লম্বা কাঁটা থাকে, তার সঙ্গে ছোট ছোট নরম কাঁটা থাকে। কাঁটাগুলো খেতে খুব একটা অসুবিধা হয় না। মাছের ক্যালসিয়াম যে থাকে সেটা কিন্তু মাছের কাঁটায়, আর ছোট মাছ খেলে এই জন্য ক্যালসিয়ামটা বেশি পাওয়া যায়। রানী মাছের যে কাঁটাগুলো আছে সেগুলো নরম, চিবিয়ে খেলে কিন্তু ক্যালসিয়ামটা খুব ভালোভাবে পাওয়া যাবে। তো এই তো খাচ্ছি ভাত মাছ, বাঙালি, খাঁটি বাঙালি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।